অব্যাহত লোকসান এবং নানামুখী প্রতিবন্ধকতার কারণে গাজীপুরে দিন দিন কমছে পোলট্রি খামারের সংখ্যা। গত কিছুদিন আগেও এই গাজীপুরের কিন্তু আমরা দেখেছিলাম যে প্রান্তিক পর্যায়ে অনেক খামারে কিন্তু মুরগি এবং ডিম উৎপাদন করতেন, তবে লোকসানের মুখে কিন্তু অনেক খামারগুলো বন্ধ হয়ে গেছে এবং যে কারণে কিন্তু উৎপাদন কমে এসেছে ডিম এবং মুরগির, যার ফলশ্রুতিতে কিন্তু বাজারগুলোতে কিন্তু যে পরিমাণ চাহিদা রয়েছে মুরগি এবং ডিমের সে পরিমাণ কিন্তু যোগান কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে কিন্তু আমরা দেখছি যে দিন দিন মুরগি এবং ডিমের বাজার অস্থিতিশীল হয়ে উঠছে। এর পাশাপাশি বেশ কিছু নানা প্রতিবন্ধকতা কিন্তু রয়েছে এই পোলট্রি খামারিদের, এবং আমরা এখানকার প্রান্তিক পর্যায়ের খামারিদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে মূলত খাবারের যে মূল্য বৃদ্ধি, মুরগির খাবারের মূল্য বৃদ্ধি, পাশাপাশি এখানে ওষুধের যে দাম সেই দামেরও কিন্তু দ্বিগুণ দাম বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি কিন্তু তারা বলছেন যে তাদের যে বিদ্যুৎ সেটি কিন্তু বিদ্যুতের ইউনিট প্রতি তাদেরকে কিন্তু বাণিজ্যিক বিদ্যুতের বিল দিতে হচ্ছে, তা এই কারণ সব কিছু মিলিয়ে কিন্তু তারা কিন্তু লোকসানের মুখে পড়েছেন। পাশাপাশি শীত মৌসুমে মুরগির নানা ধরনের রোগে আক্রান্ত হয়েছিল, অনেক মুরগি মারা গেছে খামারগুলোতে, যার ফলে কিন্তু ডিমের উৎপাদন যেমন কমে এসেছিল তেমনি খামার পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে মুরগির যে মাংসের যে চাহিদা, মাংসের যে উৎপাদন সেটি কিন্তু অনেকটাই কমে গেছে, যার প্রভাব বাজারগুলোতে পড়ছে। বর্তমানে এখানকার খামারিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ব্রয়লার মুরগির খাবারের দাম প্রতি বস্তা বিক্রি হচ্ছে 3,500 টাকা, এবং লেয়ার মুরগি যেটা ডিম উৎপাদনকারী মুরগি সেটির খাবার বিক্রি হচ্ছে 2,975 টাকা। এর পাশাপাশি সে ওষুধের সব ধরনের ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে দুই গুণ, এবং এই খামার পর্যায়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 175 টাকা দরে, যেটি বাজারে বিক্রি হচ্ছে 210 টাকা কেজিতে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে, যেটি বাজারে বিক্রি হচ্ছে 290 টাকা, এবং ডিম এখান থেকে 10.40 টাকা প্রতি পিস ডিম বিক্রি খামার পর্যায় থেকে বিক্রি হচ্ছে, যেটি বাজারে গিয়ে ভোক্তার কাছে বিক্রি হচ্ছে 50 টাকা হালিতে। এবং সব কিছু মিলিয়ে কিন্তু আসলে বাজার এবং যে খামার এই দুই জায়গার যে তফাৎ সেই তফাৎ কিন্তু আসলে কিন্তু বেশ বিস্তর রয়েছে, এবং এর কারণটি রয়েছে মাঝখানে যে মধ্যস্বত্বভোগী রয়েছেন তারা কিন্তু আসলে বেশ দাম কিন্তু বৃদ্ধি করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের পোলট্রি খামারের সবশেষ তথ্য।